ভোটের জমিতে এক ইঞ্চি ময়দান ছাড়তে নারাজ কোন প্রার্থী ফলে জোরদার প্রচার সকল দলের প্রার্থী বুধবার মালদার চাঁচলের বিভিন্ন এলাকায় প্রচার করলেন উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এদিন কখনো হুট খোলা গাড়িতে চেপে কখনো পায়ে হেঁটে প্রচার চালান প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন শোনেন তাদের কথাও করেন ভোট প্রার্থনা এদিন চাঁচলের কুশিদা রশিদাবাদ এবং বরুই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন মোস্তাক আলম এদিন প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি বিমান বিহারী বসাক অঞ্চল সভাপতি আব্দুল মান্নান রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল চৌধুরী সহ অন্যান্যরা বারো মাসে বারো রাহুল গান্ধী ঘোষণা করে যে মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা অথবা এইগুলো কথাতে মানুষের মন হবে না চিড়া ভিজবে না আর তৃণমূল কোনো ফ্যাক্টরের মধ্যে নাই লড়াই তো দিল্লির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এটা তো রাজ্যের ভোট নয় আর তৃণমূল ওগুলো বিজেপির সুবিধা করবার জন্য ভোট কাটছে ভোট কাটার চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না দু হাজার একুশে যেরকম বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছিল এবার ভারতবর্ষের মানুষ এই উত্তর মালদার মানুষ দক্ষিণ মালদার মানুষ রাজ্যের মানুষ জানে যে দিল্লিতে যদি ইন্ডিয়া জোট না আসে আমরা বাঁচতে পারবো না মুখ্যমন্ত্রীদেরকে তোমার একে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের কেজরিওয়াল দিল্লির তারপরে অভিষেক ইয়ে অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশ ওদেরকে ডাকসারের দিকে জেলে ভরে লেছে অতএব মানুষ জানে কি যে মানুষের কণ্ঠরোধ করার জন্য গণতন্ত্রকে হত্যা করতে চাই সংবিধান আজকে বিপন্ন ভারতবর্ষের জুডিশিয়ারি আক্রান্ত এর হাত থেকে বাঁচতে হবে সেকুলারিজম শব্দটা ধুলিসাত হতে যাচ্ছে তাই দিল্লিতে সরকার গড়বে এবং রাহুল গান্ধী যা বলে তা করে যে কতগুলো আমাদের তেলেঙ্গানা বলুন কর্ণাটক বলুন সেখানে অলরেডি চালু করেছে এর আগের রাজ্যগুলো চালু করেছিল তাই মানুষ রাহুল গান্ধীর ন মাসে ছ মাস নেয় পদযাত্রা আর তিন মাস নেয় যাত্রা মানুষের প্রতি মানুষের একটা রাহুল গান্ধীর প্রতি আস্থা আসছে এবং ইন্ডিয়া যখন ক্ষমতায় আসবে চৌঠা দিন মোদী বিদায়